বন্ধুরা, তোমরাও যদি রোহিত শর্মা আর এম এস ধোনিকে দুর্দান্ত খেলোয়াড় আর ক্যাপ্টেন মনে করে থাকো, তো আমাদের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, ভারতীয় ক্রিকেট দলের কাছে খুবই লজ্জাজনকভাবে হারার পর নেপালের টিম আজ এশিয়া কাপ 2023-এর বাইরে ছিটকে গেছেন। কিন্তু তারপর ম্যাচ শেষে পুরোপুরিভাবে ভাবুক হয়ে নেপালের ক্যাপ্টেন রোহিত ভারতকে নিয়ে যা বললেন, শুনে হয়তো তোমরাও তাকে দাঁড়িয়ে স্যালুট করতে বাধ্য হবে। তো বন্ধুরা, এশিয়া কাপের বাইরে ছিটকে যাওয়ার পর ভারতকে নিয়ে কী এমন বলে ফেললেন নেপালের ক্যাপ্টেন, দেখাবো সেই মন ছুঁয়ে নেওয়া বয়ানের পুরো ভিডিও। কিন্তু তার আগে, এইবারের এশিয়া কাপের ফাইনাল যদি ভারত আর পাকিস্তানের মধ্যে হয়, তবে সেটি কে জিতবে? তোমাদের মূল্যবান মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আজ ভারত আর নেপালের মধ্যে এমন একটি ম্যাচ খেলা হয়েছে যা সুপার ফোরের ভাগ্য লিখতে চলেছিল, যেখানে নেপাল আর ভারতের টিমের মধ্যে ম্যাচ শুরু হতেই নেপালের শুরুটা এতটা ভয়ঙ্কর ছিল যে পুরো দুনিয়ার বড় বড় ক্রিকেটাররাও এদের প্রশংসা করতে বাধ্য হন। কেননা তারা 10 ওভারে 70 রান করে ফেলেন, যা দেখে মনে হচ্ছিল যেন কোনো টি টোয়েন্টি ম্যাচ খেলা হচ্ছে। কিন্তু তারপর ভারতীয় বোলাররা দুর্দান্তভাবে কামব্যাক করে সিরাজ, সামি আর জাদেজা মিলে ব্যাক টু ব্যাক উইকেট তুলতে থাকেন, যার জন্যে আমরা নেপালকে 230 রানে অল আউট করে দিই, যেখানে তারপর ভারত ময়দানে নামেন এই টার্গেট চেস করার জন্যে। কিন্তু তখনই শুরু হয় ভয়ঙ্কর বৃষ্টি, আর বৃষ্টি এতটা বেশি হচ্ছিল যার কারণে ডিএলএস মেথড লাগু করতে হয়, যেই কারণে 23 ওভারে ভারতকে 145 রান করতে হতো ম্যাচটি পুরোপুরিভাবে জেতার জন্যে। এরপর গিল, রোহিত ময়দানে নামতেই ভয়ঙ্কর রূপ ধারণ করেন। রোহিত যেখানে 59 বলে 6টি 4 ও 5টি গগনচুম্বী ছক্কা মেরে পুরো 74 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, তার সাথে গিলও 67 রানের ইনিংস খেলেন, আর এই দুই ব্যাটসম্যানই নট আউট থাকেন। অন্যদিকে আমরা 20 ওভারের মধ্যেই 10 উইকেটের ব্যবধানে ম্যাচটিতে জয়লাভ করে সুপার ফোরে নিজেদের জায়গা করে নিয়েছি। কিন্তু তারপর ম্যাচের এশিয়া কাপ থেকে বাইরে ছিটকে যাওয়ার পর পুরোপুরিভাবে ভাবুক হয়ে কেঁদে ফেললেন নেপালের ক্যাপ্টেন রোহিত। তার সাথে নিজের বয়ানে সমস্ত ভারতবাসী সমেত রোহিত কোহলিকে নিয়েও যা বললেন, শুনে হয়তো তোমরাও দাঁড়িয়ে তাকে স্যালুট করতে বাধ্য হবে। বন্ধুরা, তিনি বলেন, আমরা যেভাবে ম্যাচ শুরু করেছি তার পুরো ক্রেডিট আমি আমার দুই ওপেনারকে দিতে চাই। এমন মজবুত টিম যাকে পুরো দুনিয়া ভয় পায়, আমরা এই বড় টুর্নামেন্টেও তার বিরুদ্ধে রান করতে পেরেছি। তার মানে আমরা অনেক কষ্ট আর প্র্যাকটিস করেছি, যার জন্যে আমরা ভারত আর পাকিস্তানের মতো বড় টিমের বিরুদ্ধে টিকে থাকতে পেরেছি। যদিও আমরা ভারতের কাছে হেরেছি, তবে এটা আমাদের গর্ব। আমি পুরো ভারতীয় টিম সমেত পুরো ভারতবাসীকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে রোহিত ভাইকে, কেননা তিনি আমাকে অনেক কিছু শেখান, যাতে আমি আমার ক্যাপ্টেন্সি ভালো করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।